তো বন্ধুরা কেমন আছো? অনেকদিন বাদে দেখা হলো, মনটা খুব খারাপ জানো তো। রিসেন্টলি একটা খারাপ ঘটনা ঘটে গেছে আমার সঙ্গে, ওভারকাম করতে খুব কষ্ট হচ্ছে। অনেকদিন চ্যানেলে নতুন ভিডিও আপলোড করতে না পারার কারণও সেটাই তো। মন খারাপ থাকলে মানুষ কি করে? গান শোনে, দুঃখের গান, ভক্তিগীতি। হ্যাঁ, ভক্তিগীতি, কারণ এই সময় মানুষের মনে কিছুটা আধ্যাত্মিক চিন্তা ভর করে। আমার মনের হালও খানিকটা সেরকমই। আমার ইচ্ছে করছে কীর্তন শুনতে, দুঃখের কীর্তন। ছোটবেলায় পাড়ায় বৈষ্ণব ভিক্ষুকরা আসতো আর কীর্তন গাইতে গাইতে ভিক্ষে করতে। আমার মন আজকে সেরকমই একটা গান শুনতে চাইছে। শুনবে নাকি এরকম একটা গান আমার সঙ্গে? এই আছে নাকি ওরকম কিছু? চালা তাহলে। আরে এটা কি ছিল? আমি একটা দুঃখের গান শোনাতে বললাম, আজ থাক বুঝলে, কিরকম যেন একটা লাগছে। গানটা শুনে ভালোই গিয়েছে। আসলে আমি এরকম ব্যাপার এক্সপেক্ট করিনি, মানে গানটা যে এরকম হবে আমি এক্সপেক্ট করিনি। কাঁদবো না হাসবো ঠিক বুঝতে পারছি না। আজ থাক, পরের দিন ভালো কিছু একটা নিয়ে আসবো। এই বন্ধ কর, বন্ধ কর, বন্ধ কর। আমাদের ভিডিও ভালো লাগলে শুধু ইউটিউব নয়, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটারও আমাদের ফলো করতে পারেন। আমাদের ফেসবুক পেজ দ্য গুরুদেব, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দ্য গুরুদেব _ গ্ল্যাডলি বেঙ্গলি, টুইটার অ্যাকাউন্ট দ্য গুরুদেব। সঙ্গে থাকুন, হাসতে থাকুন।